এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেগমেন্ট সাগা। আর আমি রেখা চলে এসেছি একটা নিউ ফ্রেশ ব্লগ দিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, আজকের ব্লগটা একটু ট্রাভেল ব্লগ হতে চলেছে। অবশ্যই তোমরা দেখতে থাকো। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখানে বরবাবু রেডি হচ্ছে, এই যে ব্যাকপ্যাক সব রেডি আছে। তবে অবশ্যই দেখতে থাকো কোথায় যাচ্ছি এবং সেখানকার সমস্ত ডিটেল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সাথে থাকো সেগমেন্ট সাগা। ঘড়ির কাঁটা সবেমাত্র 9টা ছুঁয়েছে আর আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকেই আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। এখানে আমরা 4 জন এসে পৌঁছেছি, কিন্তু আরও 2 জন মূর্তিমানের জন্য আমরা এখানে ওয়েট করছি। তারা আমাদের 1 ঘন্টা আগে যদিও শিয়ালদায় এসে পৌঁছেছে, কিন্তু তাদের দেখা নেই, তারা এখন শপিং করতে ব্যস্ত। তো এখানে আমরা এই যে 4 জন রয়েছি, এখানে আমি, বরবাবু, সুনন্দা, অমিতদা রয়েছে, কিন্তু সেই 2 মূর্তিমানের এখনও দেখা নেই। তো তাদের জন্যই আমরা ওয়েট করছি কখন আসবে। তো আমরা এখন শিয়ালদা স্টেশনের বাইরে আছি। এখান থেকে আমরা যাব হাওড়া স্টেশন। তো সেখান থেকেই আমাদের ট্রেন। এই যে হলো সেই 2 মূর্তিমান যাদেরকে আমরা রীতিমতো পাকড়াও করে হাওড়া স্টেশনে নিয়ে এসেছি, নইলে হয়তো আমাদের ট্রেনটাই মিস হতো আর এখানে ওয়েট করতে হতো। আমরা এখান থেকে রাত 12:05 চক্রধরপুর এক্সপ্রেস ধরব আমাদের গন্তব্য পুরুলিয়া। তো এখানে রেগুলার বেসিসে 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়, কিন্তু আজ যথারীতি উল্টো হয়েছে, আজ 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো তাই আমাদের একটু এদিক ওদিক করতে হয়েছে, তবু আমরা ফাইনালি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি সঠিকভাবেই। এরপরে আমরা ট্রেনের নিজেদের সিটগুলো সিকিওর করে নিয়েছি, আমরা সকলেই একটা জায়গাতেই পড়েছি, মানে এক জায়গাতেই আমরা সবাই বসেছিলাম, যাতে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যেতে পারি। তো একটা ফানি ইনসিডেন্টের মধ্যে দিয়ে আমরা গেছি, তো সেই কারণেই আমরা সেটা নিয়ে একটুখানি এক্সাইটেড হয়ে অমিতা বলে দেবো। যাই হোক, আশা করছি ভালোভাবে পৌঁছে যাবো, দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছিলাম। এখানে আমরা খাচ্ছি স্যান্ডউইচ আর বার্গার, যেটা আমরা হাওড়া স্টেশনের মিয়া আমর থেকে নিয়েছিলাম। এটা খাওয়ার পর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটা আর চিকেন কষা, যেটা আমরা খেয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও তুলতে পারিনি, কারণ ওটা খোলা মাত্রই আমরা হামলে পড়ে সেটা খেয়ে নিয়েছিলাম। সবাই ঘুমাচ্ছে, সব এই যে আমার গিন্নি আছে ওপরে, এখন আমরা আছি আদ্রা স্টেশনে, সবাই ঘুমাচ্ছে। ট্রেনের আলো প্রায় ফুটেছে, ট্রেন লেটে চলছে, 5:20 আদ্রায় ঢোকার কথা ছিল, কিন্তু আদ্রায় ঢুকেছে এখন প্রায় 6টা বাজে। আমাদের ট্রেন প্রায় 8 ঘন্টা লেটে চলছে, এখন পুরুলিয়া স্টেশন ছেড়ে যাচ্ছে, কিন্তু আমরা পুরুলিয়া স্টেশনে নামিনি, আমরা নামবো বরাভূম স্টেশনে। আমরা যেহেতু অযোধ্যা সার্কিট দেখব, তাই আমরা বরাভূম স্টেশনে নামবো। পুরুলিয়া থেকেও অযোধ্যা সার্কিট ঘোরা যায়, কিন্তু এর দূরত্বটা একটু বেশি। পুরুলিয়ার পাশে হোটেল নিয়ে আপনারা গাড়ি বুক করে অযোধ্যা সার্কিট ঘুরতে পারেন। আমরা শনকুপিতে রিসর্ট বুক করেছি, তাই আমরা নামবো বরাভূম স্টেশনে এবং সেখান থেকেই আমরা আমাদের সাইট সিনগুলো করব। ফাইনালি আমরা বরাভূম স্টেশনে নেমে গেছি। এই যে ট্রেন ছেড়ে যাচ্ছে, আমরা এখানে নেমেছি, এখানেই আমাদের গাড়ি ওয়েট করছে, তাতে করে আমরা আমাদের রিসর্টে যাব। এই হচ্ছে বরাভূম স্টেশন, এখান থেকে বেরিয়েই আমরা আমাদের গাড়িটা পেয়ে যাব। আমরা
আমরা এখন বড়াভূম স্টেশনে নেমে গেছি, জাস্ট নামলাম আমরা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ডই ঠান্ডা, প্রচণ্ড হাওয়া। তো এখন এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট হচ্ছে, তো চলো দেখতে থাকো আগে কী হচ্ছে। আমরা এখান থেকে গাড়ি আমাদের হোটেলের দিকে, তো এখানে সবাই আছে। দুপাশের গাছের সারিকে ভেদ করে মাঝে রাস্তা ধরে প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের রিসর্টের দিকে। গ্রামের মেট্রো পথ ধরে আমরা আমাদের রিসর্টের কাছে পৌঁছে গেছি। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটির নাম কুকুবুরু পাহাড়। এই কুকুবুরু পাহাড়ের পাদদেশেই আমাদের রিসর্ট। এই যে এখান থেকেই আমরা আমাদের রিসর্টে ঢুকছি, পুরো জায়গাটাই রিসর্টের। শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু নিরিবিলি জায়গায় সময় কাটাবো বলেই আমরা এই রিসর্টটা বুক করেছি। কুকুবুরু পাহাড়ের পাদদেশে এই রিসর্টের দৃশ্যটা অসাধারণ। এই রিসর্টের পুরো ডিটেল আমি পুরুলিয়া ব্লগে দিয়ে দেব, তোমরা চাইলেও এখানে এসে থাকতে পারো। এখন প্রায় 9টা বাজে যায়, আমরা জাস্ট আমাদের রিসর্টে পৌঁছলাম। এটা হচ্ছে স্বপ্ননীড় পাহাড়ি রিসর্ট। তো এই যে পেছনটাতেই পাহাড় দেখা যাচ্ছে, তো জাস্ট আমরা এসে পৌঁছলাম। এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো সাইট সিনের জন্য। তো তোমাদের রিসর্টটা একটু ঘুরে দেখাই। খুব সুন্দর একটা জায়গা, একদম পাহাড়ের ফিলটা পাওয়া যাচ্ছে এখানে। আসার সময়ও আমরা এই ফিলটা পেলাম। আমাদের রিসর্টটার নাম স্বপ্ননীড় পাহাড়ি রিসর্ট। এখানে ফোন নাম্বারও দেয়া আছে, তোমাদের সুবিধার্থে তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানকার রুমগুলো খুব সুন্দর করে সাজানো এবং চারিপাশের ভিউটা তো তোমাদেরকে দেখালামই, অসাধারণ ভিউ আর পুরো নিরিবিলি পরিবেশ। আরও আমি কিছু ভিউ এখানে অ্যাড করে দিচ্ছি যাতে তোমরা দেখে বুঝতে পারো জায়গাটা এক্স্যাক্টলি কেমন। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পলাশ ফুলের গাছ, যেটা গরমকালে যখন পলাশ ফুল হয় তখন দেখতে অসাধারণ লাগে। আমরা যেহেতু এখন শীতকালে এসেছি সেই জন্য পলাশ ফুল পাইনি। এখানে আমি রিসর্টের পুরো ভিউটা দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে যেমনটা আমাদের ভালো লাগছে। আর এদের দেখো, এরাও যেন এখানে এসে এদের ছোটবেলায় ফিরে গেছে। এখানে কিছু বাচ্চা খেলছিল, এদের সঙ্গে এরাও খেলা স্টার্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছ এই যে সবাই এখানে খেলছে, আর আমরা এখানে ওয়েট করছি যেহেতু আমাদের রুমগুলো রেডি হচ্ছে। লাগেজগুলো রুমে রেখে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট সারতে। এই রিসর্ট থেকেই আমরা আমাদের আজকের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, মটর আলু দিয়ে একটা তরকারি, ডিম সেদ্ধ আর পেঁয়াজ। আর সবথেকে মজার বিষয়, এর সাথে ছিল একটা আমৃত্তি আর ছিল পিওর খেজুরের গুড়। এই যে গুড়টা, জাস্ট টেস্টটা অসাম ছিল। এটা যে পিওর সেটা আমরা বুঝতেই পারছিলাম। আমরা যতক্ষণে খাবারটা এনজয় করছি ততক্ষণ তোমরা রোদ ঝলমল পরিবেশে এখানকার দৃশ্যটা দেখতে থাকো। আর আমাদের এখানকার সাইট সিনের ভিডিওগুলো পরের ব্লগে আসছে, সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সেগমেন্ট সাগার সাথে থাকো। সমস্ত ডিটেল আমরা এখানে শেয়ার করব যাতে তোমাদের সেগুলো হেল্পফুল হয়।